আজকে ক্লাসে আমরা পেস্ট স্পেশালের মধ্যে থাকা বাকি অপশনগুলো শিখব। এটা শেখার জন্য আমি এখানে কতগুলো সেলে কতগুলো নাম্বার টাইপ করলাম। এরপর একটা সেলের মধ্যে আমি আরেকটা নাম্বার টাইপ করেছি। আমি এই নাম্বার টুটার ওপর ক্লিক করে এখান থেকে কপি করব। টুটার ওপর ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হলো। এরপর যে কটা সেলে নাম্বার টাইপ করেছি সে কটা সেলকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর পেস্টে গিয়ে ক্লিক করব, এখান থেকে পেস্ট স্পেশালি গিয়ে ক্লিক করলাম। অপারেশনের মধ্যে যদি নান অপশানটা সিলেক্ট থাকে, এরপরে আমি ওপেতে গিয়ে ক্লিক করলাম। নান অপশান সিলেক্ট থাকলে যে কটা সিলেক্টেড সেলে সেম ভ্যালু, যে ভ্যালুটা কপি করা হয়েছিল সেই ভ্যালুটাই চলে এসেছে। এটাকে কন্ট্রোল জেড প্রেস করে আনডু করলাম। এরপরে আবার আমার কপি করাই আছে, কারণ আমি দেখতে পাচ্ছি ডটেড লাইনটা হচ্ছে যে টেক্সটটাকে বা যে নাম্বারটাকে কপি করেছিলাম তার সেই নাম্বারের পাশে ডটেড লাইনটা আছে, তার মানে এটা বুঝবো কপি হয়ে রয়েছে এখনও। এবার আবার পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্ট স্পেশালি গিয়ে ক্লিক করলাম। এবার এখান থেকে অ্যাড অপশানটার উপরে ক্লিক করলাম, এরপরে ওকেতে গিয়ে ক্লিক করলাম। দেখলাম যে কটা নাম্বার টাইপ করা হয়েছে সে কটা নাম্বারের সাথে টু অ্যাড হয়ে গেছে। আমি প্রথমে এখানে 20 লিখেছিলাম, এখন 22 হয়ে গেছে, 10 লিখেছিলাম 12 হয়ে গেছে, 50 লিখেছিলাম 52 হয়ে গেছে, এরকমভাবে পুরোই চেঞ্জ হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড প্রেস করে আনডু করলাম, টুটা এখনও কপি করাই রয়েছে। আবার পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্ট স্পেশালের ওপর গিয়ে ক্লিক করলাম। এবার মাল্টিপ্লাইতে গিয়ে ক্লিক করলাম, ওকেতে গিয়ে ক্লিক করলাম, নাম্বারগুলো টু দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। আবার আনডু করলাম কন্ট্রোল জেড প্রেস করে, আবার পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্ট স্পেশালে গিয়ে ক্লিক করলাম, এরপরে সাবস্ট্র্যাক্টে গিয়ে ক্লিক করলাম, ওকেতে গিয়ে ক্লিক করলাম, তাহলে হচ্ছে টু নাম্বার করে সাবস্ট্র্যাক্ট অর্থাৎ বিয়োগ হয়ে গেছে। আনডু করলাম, আবার পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্ট স্পেশালি গিয়ে ক্লিক করে ডিভাইডে গিয়ে ক্লিক করলাম, হোগেতে গিয়ে ক্লিক করলাম, তাহলে হচ্ছে টু ডিভাইড হয়ে গেছে। প্রত্যেকটা নাম্বারকে টু দ্বারা ডিভাইড হয়ে গেছে। এবার আনডু করলাম, আচ্ছা আবার পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্ট স্পেশালি গিয়ে ক্লিক করলাম। তো এই কটা অপারেশন এর মধ্যে প্রত্যেকটা অপশান দেখা হয়ে গেছে। পরের অপশান স্কিপ ব্ল্যাঙ্ক আর হচ্ছে ট্রান্সপোজ, দুটো অপশান আছে। আমি আগে ট্রান্সপোজ অপশানটার কাজ করি। আচ্ছা, ট্রান্সপোজ অপশানটার জন্য আমার টুটাকে দরকার লাগবে না। এইখানে ট্রান্সপোজ অপশান করার জন্য আমি যে কতগুলো নাম্বার লিখেছি সেই নাম্বারগুলো আমি একটা কলামের মধ্যেই লিখেছি, বা এগুলো নাম্বারগুলো সব ভার্টিক্যালি আছে। আমি এটাকে সিলেকশন করে নিলাম নাম্বারগুলোকে, এবার কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, অন্য একটা সেলে গিয়ে ক্লিক করলাম, আবার পেস্টে গিয়ে ক্লিক করে যদি পেস্ট স্পেশাল থেকে যদি ট্রান্সপোজ অপশানটা সিলেকশন করে ওকেতে গিয়ে ক্লিক করি, তাহলে দেখলাম হরাইজেন্টালি নাম্বারগুলো চলে এসেছে। আবার এই হরাইজেন্টালি নাম্বারগুলোকে যদি ভার্টিক্যালি করতে হয় তখন হরাইজেন্টালি নাম্বারগুলোকে সিলেকশন করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, আবার যে কোনো যে সেলটায় আমি পেস্ট করতে চাইছি সেই সেলটায় কার্সার রাখলাম, পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্ট স্পেশালে গিয়ে ক্লিক করলাম, সেখান থেকে হচ্ছে ট্রান্সপোজে গিয়ে ক্লিক করলাম, ওকেতে গিয়ে ক্লিক করলাম, তাহলে এইভাবে চলে আসবে। আমি শিট টুতে গিয়ে ক্লিক করেছি, শিট টুতে গিয়ে ক্লিক করে এখানটায় থাকলাম। এখানটায় গিয়ে ক্লিক করে আমি এখানে লিখছি রাম, শ্যাম, গীতা, মিতা, একটা নাম আমি টাইপ করেছি। এবার এই কটাকে ধরা যাক, আমি এই সেলটায় এসে আবার লিখেছি রাম, অনিল, শ্যাম, বিমল, গীতা, কুমার, মিতা। এই অবস্থায় যদি আমি এইখান থেকে ধরা যাক, আচ্ছা এখান থেকে আমি রামটাকে আপাতত ডিলিট করে দিলাম, অনিল থাকলো, শ্যাম থাকলো, যেগুলো আছে সেটাকে ডিলিট করে দিচ্ছি। শ্যামটা দরকার লাগবে না, গীতাটা দরকার লাগবে না, মিতাটাও দরকার লাগবে না, এরকমভাবে আছে টেবিলটা। এখান থেকে যদি আমি এই কটা সেলকে সিলেকশন করলাম, এটাকে যদি কপি করলাম, কপি করে নিয়ে এখানটা কার্সার রেখে পেস্টে গিয়ে ক্লিক, ধরো পেস্ট অপশানটার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখলাম সেম টেবিলটাই এখানটায় আবার পেস্ট হয়ে গেল। তো এবার যদি আমি এভাবে কাজটা না করতে চাই, তাহলে আনডু করে নিলাম। করে নেওয়ার পরে আমি আবার সেমভাবে এইটাকে দেখতে পাচ্ছি, আমার ফার্স্ট টেবিলটা সিলেকশন রয়েছে।
সেকেন্ডের এখানে গিয়ে কার্সার রাখলাম, পেস্টে গিয়ে ক্লিক করলাম, পেস্টে স্পেশালি গিয়ে ক্লিক করলাম, এখান থেকে স্কিপ ব্ল্যাঙ্ক অপশানটার ব্ল্যাঙ্কস অপশানটার উপর ক্লিক করলাম, ওকেতে গিয়ে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছি যে রাম, তারপরে অনিল, শ্যাম, বিমল, গীতা, কুমার, নীতা চলে এসেছে। অর্থাৎ ব্ল্যাঙ্কগুলোর ডেটাগুলো এখানে রয়ে গেছে আর বাকি যেগুলো সেগুলো পেস্ট হয়ে গেছে। আজকের ক্লাসে এই পর্যন্তই।